বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে সোসাইটির সদর দপ্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এটিএম আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুর রহমান। অনুষ্ঠানে সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন। দায়িত্ব আমাদের যারা এই সময়